একান্ত অনুগ্রহ ছাড়া চলতে পারে না। শাশুড়ির অনুগ্রহ চাই, তাছাড়া সংসারে চলতে পারবে না। শ্বশুরের অনুগ্রহ চাই, ননদের অনুগ্রহ চাই, দেওরের অনুগ্রহ, দেওর তো বলা ঠিক না, স্বামীর ভাইদের অনুগ্রহ চাই, অনুগ্রহ ছাড়া শ্বশুর বাড়িতে চলতে পারে না। এই নিরীহ নারী নির্যাতন সহ্য করতে করতে কথা কথায় নির্যাতন ভৎসনা গঞ্জনা, সে আর তার পৃথিবীতে বেঁচে থাকার লাভ কি? যে স্বামী যার উপরে শেষ আশা ছিল, সেই স্বামী যখন বলল যে আমি কিছু বলতে পারবো না, করতে পারবো না, তখন আমার আর বেঁচে থেকে দুনিয়াতে লাভ কি? দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য হয় আল্লাহর কাছে দোয়ার হাত তোলে, আর না হয় শেষ পর্যন্ত নিজেই আত্মহত্যা করে গলায় দড়ি নেয়, না হয় বিষ খায়, না হয় শাড়ির উপরে কেরোসিন তেল ঢেলে দেশলাই জ্বালিয়ে দেয়। এ কথা আপনারা চোখের সামনে দেখেছেন, শুনেছেন, ইন্টারনেট খোলেন, প্রত্যেক দিন একটা না একটা খবর আসছে, বধূ হত্যা, বধূ নির্যাতন কেস, বধূ নির্যাতন কিংবা এই ব্যাপারে আত্মহত্যা ইত্যাদি, এসব দেখে শুনে আমাদের অন্তরকে উন্মুক্ত করতে পারে না, আমাদের হৃদয়কে প্রজ্বলিত করতে পারে না, আমাদের হিদায়াতের পথ উন্মুক্ত করতে পারে না, তাহলে আমরা বড় হতভাগা, আমরা হতভাগা, আমরা যুবক হয়েছি আল্লাহ আল্লাহর দিনকে মানার জন্য, যে ওয়াদা আল্লাহর কাছে নিয়েছি, আল্লাহ রসুলের কাছে নিয়েছি, হুজুরদের কাছ থেকে শুনছি, কিন্তু তার পালন করার জন্য যদি আমাদের সেই অনুভূতি না থাকে, সেই আবেগ না থাকে, সমাজকে বাঁচানোর জন্য, সমাজের নিরীহ নারীকে বাঁচানোর জন্য যদি সে আবেগ না থাকে, তাহলে আছে কি আমাদের ভিতরে? আমাদের মাঝে যদি মনুষ্যত্ব না থাকে, এ পশুত্ব জীবন নিয়ে জিন্দেগি পার করা, পশুত্ব জীবন নিয়ে মানবের জীবন যদি না থাকে, পশুর আচরণ থাকে, হিংস্র আচরণ থাকে, অপরের মাল কিভাবে গ্রহণ করব আচরণ থাকে, পরের মাল কিভাবে, পরের বাগান ধ্বংস করে আমার বাগান কি করে রচনা করব, এই যদি মন থাকে, তাহলে এই জীবনের কোনো দাম নেই, এ পশু আচরণের কোনো দাম নেই, পশুবৃত্তির কোনো দাম নেই, মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হন, মুসলিম না হলে মানুষ হওয়া যাবে না, একজন মুসলমান হয়ে দুনিয়ার বুকে বাঁচেন, তাহলেই পরে আপনি আসল মানুষ, প্রকৃত মানুষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। জেনে রাখবেন, মহিলা শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হয় বলি, শ্বশুর বাড়িতে কষ্ট পায় বলি, মহিলারা এত লাঞ্ছনার শিকার হয় বলি, জাহিলি যুগের মেয়ে পছন্দ করত না, জাহিলি যুগের লোকেরা মেয়ে পছন্দ করত না, মেয়ে জন্ম হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে তাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিত, মাটিতে দাফন করে চলে আসতো। মহান আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন মহিলা সন্তান প্রসব করে, জিজ্ঞেস করে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, যখনই বলা হয় মেয়ে হয়েছে, তখনই চা তার চেহারা কালো হয়ে যেত, ইয়াতা ওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরাবে, যখন শুনতো মেয়ে হয়েছে, তখন লোককে মুখ দেখাতেও লজ্জা করত, মেয়ে হয়েছে আমার, লোককে সমাজে মুখ দেখাতেও লজ্জা করত সেই জাহিলি যুগের মানুষ, আর আমরা এই জাহিলি যুগের মানুষ, আধুনিক জাহিলি যুগের মানুষ, যারা খোঁজ করি না যে সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এ খোঁজ নেওয়ার আগেই আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি ছেলে না মেয়ে, যখন দেখি মেয়ে হয়েছে, তখন তাকে পেটের মধ্যেই হত্যা করে নামিয়ে দিই। জাহিলি যুগের মেয়েরা, লোকেরা জন্মের পরে জ্যান্ত দাফন করত, আর আমরা জন্মের আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি, ওই জাহেল আর আমি জাহেল পার্থক্য কতটুক? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত পতিত কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল, তখন জবাব কি হবে? জবাব দাতা হবে মেয়ের বাবা, যে সেই মেয়েকে কন্যাকে হত্যা করেছে। আর বর্তমান যুগের জাহিলি যুগের মানুষরা, যাদের কারণে একজন যুবতী, সদ্য যুবতী কন্যা রূপে এসে, মানে কোনে রূপে এসে, বউ রূপে এসে তার বাড়িতে গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মারা যাচ্ছে, সেই হত্যার জন্য কাল কেয়ামতের দিবসে যখন জিজ্ঞাসা করা হবে, তখন এই মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের বোন, এরা কি জবাব দিতে পারবে এই মহিলার জন্য যে কোন কারণে হত্যা করা হয়েছে? সেই জাহিলি যুগ আর এই জাহিলি যুগ, আমরাও মেয়ে হলে মন খারাপ করি, বরপর যদি মেয়ে হয় মন খারাপ, খালি মেয়ে হচ্ছে ছেলেই হয় না,
অনেক মেয়েকে লাঞ্ছনা করা হয়, পরপর মেয়েই হয়ে যাচ্ছে। এক ছেলে এক এক পুরুষের দুটো তিনটে মেয়ে হয়েছে, ভাবছে এবার ছেলে হবে এবার ছেলে হবে, শেষকালে খবর নিয়ে শুনছে এবারও মেয়ে হয়েছে। তখন ধুর ঘোড়ার ডিম, এতদিন থেকে অপেক্ষা করে করে এলাম, ছেলে মেয়েই হয়ে যাচ্ছে, মেয়েই হয়ে যাচ্ছে, ছেলেই হয় না, এ মেয়েকে তালাক দেব। অনেক বেউকুব দ্য গ্রেট তালাক দিয়ে দেয়, কিন্তু এই বেউকুব বুঝে না যে জমি একজনের কিন্তু বীজ আমার, যেমন বীজ পুঁতবো সেই রকম ফসল হবে। তাতে জমির দোষ কি? জমির দোষ আছে না যে চাষির দোষ? তুমি চাষ করো চাষি, তুমি তুমি বীজ পুঁতেছ মেয়ের বীজ, মেয়ে হয়েছে, তাতে জমির দোষ কি? কিন্তু এ বেউকুব বোঝে না, ভাবে মেয়ের দোষ তাই মেয়ে হচ্ছে, অতএব এই মেয়েকে তালাক দিয়ে দাও, অথবা সে মেয়ের উপরে গঞ্জনা হয় যে তুই কিছুই জানিস না, তোর তোর কিছুই মোরাদ নেই, তোর খালি মেয়েই হয়ে যায়। আরে মোরাদ তো তোর নেই, তুই তো খালি মেয়ে পর্দা পয়দা করতে জানিস, তোর ভাগ্যে যে ছেলে নেই, কিন্তু আল্লাহর তরফ থেকে আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেন, এ দোষ কোন না ছেলের আছে আর না মেয়ের। কিন্তু অনেক বেউকুব যারা বোঝে না, শুধু শুধু নিজের স্ত্রীকে দোষারোপ করে। এই জাহিলি যুগের লোক, আমরা এই বর্তমান আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগের লোক কত বড় জাহেল জেনে রাখবেন। স্ত্রীর নির্মল প্রেম ও শ্রদ্ধা থেকে বঞ্চিত হতে হয় এই পণ পণ প্রথা পণ কারণের জন্য। পণ নিয়ে বিয়ে করলে স্ত্রীর সোহাগ আপনি পাবেন, ওপরে ওপরে পেতে পারেন, কিন্তু অন্তর থেকে পাবেন না। চোখের সামনে আপনি তার মা বাপকে ভিখারি করেছেন, চোখের সামনে আপনি তার মা বাপকে ভিখারি করেছেন, তাকে আপনি বউ করে নিয়ে এসেছেন, তার মনে সবসময় আঘাত করছে যে আমার মা বাপ আমার বিয়ে দেওয়ার জন্য এতগুলো জমি বিক্রি করলো, এই ঘর বন্ধক দিল, তবে আমার বিয়ে হয়েছে, আর তুমি আমার স্বামী, তুমি এতগুলো টাকা নিলে বিয়ে করলে। নিজের মন দিতে পারবে না, যদিও দেহ দিতে হয়, মন উপহার দিতে পারবে না। তীর বিন্ধা পাখি গান গাইতে পারে না, যে পাখিকে তীর মারবেন সে পাখি কোনোদিন গান গাইবে না। সুতরাং আপনি যে আসলেই সেই বউ থেকে ভালোবাসা পাবেন না, এটা ঠিক কথাই, খিদমত পাবেন, কি বলে কাজ পাবেন কিন্তু খিদমত পাবেন না, দেহ পাবেন কিন্তু মন পাবেন না। জেনে রাখবেন শ্বশুর বাড়িতেও আপনার ওজন নেই, কারণ আপনি পণ নিয়ে বিয়ে করেছেন। শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে আপনার লজ্জা পাওয়া উচিত, আপনাকে লজ্জা করা উচিত যে আপনি এই বাড়ি থেকে টাকা নিয়ে বিয়ে করেছেন, সেখানে চারিদিক থেকে টাকা 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 গন্ধ আসছে, আপনি টাকা নিয়েছেন তার জন্য আপনার লজ্জা হওয়া উচিত। আর এই জন্যেই আপনার শ্বশুর বাড়িতে কোনো মান থাকবে না, ওজন থাকবে না, কারণ আপনি টাকা নিয়ে বিয়ে করেছেন। জেনে রাখবেন এইভাবেই পাত্র পণ নেওয়ার ফলে পণের অভিশাপে নেমে আসা দারিদ্র সহায় সম্বলহীনতা সেই মা বাপকে ছেলে দিচ্ছে ভিক্ষাবৃত্তির পথে। বর বা তার বর্বর বাপ নিজের বিলাস উদ্যান গড়তে উজাড় করে দিচ্ছে কোণের বাপের ক্ষুদ্র নীরখানিকে। এতে কি ওই লোভাতুর সংসারে শান্তির কিরণ থাকে? নেমে আসে নিরন্তর অশান্তি ও কলহের ছায়া। এই সর্বগ্রাসী যৌতুক প্রথার ভয়ানক আক্রমণের ফলে সমাজে কত বিপত্তির সৃষ্টি হয়েছে। পণ দিতে না পারায়, বিবাহ না হলে অথবা বিলম্ব হলে বেড়ে চলে অবৈধ প্রণয়, ব্যভিচার, বেশ্যাবৃত্তি, পণ আনে অন্যান্য পাপ। গান বাজনার কথা বলতে যান, তখন পণের দিকে ইঙ্গিত কেউ বলে গান বাজনা হারাম আর পণ নেওয়া হারাম না। এক বিয়েতে বিয়ে খেতে গেছি, তো বিয়েতে বাজনা চলছে, তা আমি বললাম যে বাজনাটাকে বন্ধ করেন, বাজনাটাকে বন্ধ করেন, বাজনা ইসলামে নেই। তখন বলছে ও বাজনাটা হারাম আর পণ নেওয়া বিয়ে হারাম, হারাম নয় তাই না? পণ নেওয়া বিয়ে হালাল। আপনি যে বিয়ে খেতে এসছেন জানেন যে পণ নিয়েছে, দেখলেন? তার মানে পণ নেওয়া যেহেতু হারাম, পণ নেওয়া হয়েছে, তখন অন্যান্য হারামও মাফি মুশকিল। গান বাজনাও চলবে, সিডিও চলবে, সব কিছু চলবে, অসুবিধা নেই। একটা পাপ অন্য পাপকে আকর্ষণ করে। পণ প্রথা মহামারীর কারণে নারী শিক্ষা গুরুত্ব কমে যাচ্ছে, কারণ বিবাহ যখন বিয়ের সময় টাকাই লাগবে, তখন আর বিয়ে আর পণ সে মেয়েকে শিক্ষিত করে কি দরকার? পণ থেকে বাঁচার জন্য অভিভাবক মেয়েকে করছেন মেহনতি, স্বনির্ভরশীলা ঠেলে দিচ্ছে পর্দাহীনতার পথে। নারী পুরুষের অবাধ মেলামেশা চাকুরি ও শিল্পক্ষেত্রে ব্যভিচারের পথে, ঘরে বাইরে তাকে সুযোগ দিচ্ছে অবৈধ প্রণয়ে, ভাবছে ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, কারণ মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে নিতে পারলে তো রেহাই, খালাস বাবা, ঘটে তো ঘটে যাক, পরে তো পড়ে যাক, বিনা পয়সায় বিয়ে তো হয়ে যাক, বিনা পয়সায় বিয়ে হয়তো হয়ে যাক।
সুযোগ করে দিচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে সুযোগ করছে, চাকরির ক্ষেত্রে সুযোগ করছে, পাচ্ছি না কি করব, এভাবে আপনার কত রকম সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজে। জেনে রাখবেন সময় শেষ হয়ে গেছে। এখন মা বাপ যারা পণ নেয়, ছেলের সেখানে দোষ নেই, ছেলে যেখানে পণ নেয় সেখানে মা বাপের দোষ নেই, কিন্তু জেনে রাখবেন অনেকে মা বাপ শুধু ছেলে মানে না তো কি করব, ছেলে মানছে না একবারে অসহায়। আর অনেক সময়ে ছেলে বলে মা বাপ মানে না তো কি করব, মা বাপ নিতে চায়, মা বাপের কথা না বললে খোদা নারাজ। আহাহা, মা বাপের কথা না মানলে খোদা নারাজ, তার মানে মা বাপের কথা মতে পণ নিতে হবে, এই বলে সারা পণ নেয়। কিন্তু জেনে রাখবেন এটা কিন্তু কোনো কোনো কথা না, মা বাপের আগে কার কথা মানতে হবে, মহান আল্লাহর কথা মানতে হবে। অনেকে বলে হাজি সাহেবরা মৌলি সাহেবরা হুজুররা নিচ্ছে তো আমরা নেবো না কেন, হুজুররা বিয়েতে পণ নিচ্ছে, সত্যি কথাই হুজুররা দুঃখের বিষয়, হুজুররা বিয়েতে পণ নিচ্ছে, যৌতুক নিচ্ছে, তা হুজুররা নেয় তো আমরা নেবো না কেন, অতএব আমরাও নেবো। কিন্তু জেনে রাখবেন হুজুররা যদি ব্যভিচার করে আপনি করবেন, হুজুররা যদি খুন করেন তো আপনি করবেন, হুজুররা যদি হারাম খায় আপনি খাবেন, হুজুররা যদি বিষ খায় আপনি খাবেন, তাহলে আপনার জ্ঞান কোথায়, আপনার জ্ঞান কোথায়, আপনি আপনার জ্ঞান আপনার বিবেক মোতাবেক কাজ করেন, খবরদার দেখা দেখি কাজ করবেন না। বলবেন হুজুর আমি আমার মেয়ের বিয়েতে পণ দিয়েছি, আমার ছেলের বিয়েতে পণ নেব, আপনি আপনার মেয়ের বিয়েতে পণ দিয়েছেন তাই ছেলের বিয়েতে পণ নেবেন, মেয়ের বিয়েতে পণ দেন নেই, পণ দিতে বাধ্য হয়েছেন তাই বলে আপনি আপনার ছেলের বিয়েতে পণ নেবেন, এটা কি যুক্তির কথা না? কেন, যদি রহিম ভাই করিম ভাইয়ের বাড়িতে ডাকাতি করে তাহলে করিম ভাই কি রহিম ভাই ডাকাতি করবেন নাকি? আপনার বাড়িতে যদি আমি ডাকাতি করি কোনো রকমে, তাহলে আপনি কি আমার বাড়ি ডাকাতি করবেন না? একজন ভুল করেছে আর সেই ভুল দেখে আপনি দ্বিতীয়বার ভুল করবেন, এটা আপনার জন্য উচিত না। জেনে রাখবেন অনেকে বলে যুগ বদলে গেছে হুজুর, পণ না নিলে হয় না, পণের যুগ পণ নিতে হবে, যুগ বদলায়নি, যুগে সেই আকাশ সেই বাতাস সেই চাঁদ সেই সূর্য সেই মানুষ সেই বিবেক সব কিছুই আছে, আর সবার আগে আমাদের কোরআন ও হাদিস আছে, যুগ বদলায়নি, যুগ বদলে গেছে মানুষ, যুগের মানুষ বদলে গেছে, সুতরাং আপনি আপনাকে বদলাবেন না, আর বদলে যাওয়ার ফলে আপনি নিজেকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেবেন না। জেনে রাখবেন পণ প্রথা দূর করতেই হবে, আর বলার সময় নেই, আমি এখান থেকেই আমার বক্তব্য শুরু করছি। আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে পণ দেবো না পণ নেবো না এই সবসময় এই কথা মনে রাখবেন, আইন পর্দা প্রথা চালু করেন, নারী দেহ নিয়ে অশ্লীল ও নোংরা ছবি, নারী দেহ নিয়ে ব্যবসা বিজ্ঞাপন ইত্যাদি বন্ধ। সমাজের উপরে সে দায়িত্ব চাপিয়ে নিয়ে আশা রাখবেন নিজের উপরে, নিজের ছেলের উপরে বড় আশা আছে, ভাবি প্রজন্ম কিশোর কিশোরী তরুণ তরুণীর উপর, এদের মধ্যে যদি দিনী চেতনা ফিরিয়ে আনতে পারা যায় তবে এরা এই নবীন নজওয়ানরাই পারবে সমাজের এই দুর্গতির পথকে অবরোধ করতে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অতএব হে যুবক বন্ধু, পণ দেখে নয় বরং দিন ও মন দেখে বিয়ের কথা পাকাপাকি করে ফেলো। হ্যাঁ, তবে শুভ কাজে দেরি করো না, আর তোমার এই শুভ সন্ধিক্ষণে অশুভকে মোটেই স্থান দিও না, তবেই পাবে সেই সঙ্গিনী যে হবে পতিপ্রাণা সতী অনুরাগমতি স্বর্গ সুষমা সিক্তা, প্রীতিবন্ধনে আসিবে তোমার আপনারে করি রিক্তা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তা মানব যেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।